মাতৃয়ে হত্যা করলে সন্তানক নির্দয় মাতৃৰ বাবেই পৃথিৱী এৰিলে দুই সন্তানে এটা উদ্বেগজনক ঘটনা নিজ মাতৃৰ হাততে প্ৰাণ ত্যাগ কৰিবলগীয়া হল শিলচৰৰ দুটি শিশুৱে কাছাৰৰ খুনাই কচুৰদম এলেকাত আজমিৰা বেগম নামৰ মহিলাগৰাকীয়ে হত্যা করলে নিজৰ তিনি বছৰীয়া আৰু এক বছৰীয়া দুটি সন্তানক পানীত ডুবাই ডুবাই হত্যা কৰে সন্তান দুটি কিয় কি কাৰণত নিজৰ সন্তানকে হত্যা কৰিবলগীয়া হল এই কথা এতিয়াও পোহৰলৈ অহা নাই এগৰাকী মাতৃয়ে নিজৰ সন্তানক এনেদৰে হত্যা কৰাটো মানি ল'ব পৰা নাই স্থানীয় ৰাইজে কালকে আমি আমার আগলা বিছনা আছে বিছনার মধ্যে আমি উঠিছি সকালে উঠিছি স্যার আমি বন্ধ হওয়া যেতাম আরক্ষী গ্রেপ্তার করেছে আজমিরা বেগমক কণমানি দুটার মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ইপিনে আজমিরার বেগমর স্বামীয়ে পত্নীর কঠোর শাস্তির দাবি তুলিছে শিলচরের অনিরুদ্ধ লস্করের রিপোর্ট News18 Assam Northeast.